বন্ধুরা, প্রমোদনগর জেলে আজকে আমি আবার একই সিটে বসেছি। ভোটের পরের দিন আজকে 5 তারিখ, তো আমি অনেকগুলোই মাছ পেয়েছি। একটা রুই মাছ হয়েছে ভালো সাইজের, দাদা বসেছে। আজকে আবার বসেছি প্রমোদনগর জেলে, আজকেও ভালো আমার মাছ হয়েছে। আর প্রচণ্ড হিট, আজকে খুব গরম। আমার পাশের সিট, আমি আগের দিন যে সিটে বসেছিলাম আজকেও সেই সিটটা পেয়েছি বলে সেই সিটটা বসতে পেরেছি। তো কে কী মাছ পেলো, এই 2-3টে সিটে আমরা পাশাপাশি বসেছি, একটু দেখাবো। দাদা খুব কষ্ট হচ্ছে না? কষ্ট এটা তুলো, তার একটু উঁচু করা যাবে, গোটা 10-12টা আছে না, বেশি হবে, বেশি হবে, ঠিক আছে, গুড। এই তো সারাদিনের ঘাম ছড়ানো মাছ ধরে নিয়েছে, ঠিক আছে। বড় ভাই একটু তোলো, তুমি তোলো। দেখি কত কত কষ্ট করলে সারাদিনে, কষ্টের ফল এটা। হ্যাঁ, খাওয়ার মাছ হয়ে গেছে, খুব ভালো ধরতে পারো নি, তার মধ্যেও দুই ভাইয়ের ভাগাভাগি হয়ে গেছে, বিকেলের দিকে হয়েছে। হ্যাঁ, সারাদিন সব শেষ, ঠিক আছে। আমি কি মাছ ধরলাম একটু দেখাই। খারাপ কি, ভালোই হয়েছে, রুই তো হয়েছে, পাকার রুই আছে, ভালো রুই হয়েছে। খুলেছে অনেক নাকি, এত খুললে কি করে, প্রমোদনগর ঝিলে 700 টাকার পুকুরে আমি আবার মাছ ধরতে বসেছিলাম। তার রেজাল্ট খুবই ভালো, আগের দিনের থেকে আজকে আমি বেশি মাছ ধরেছি, 15টা মাছ ধরেছি। তার মধ্যে একটা রুই মাছ প্রায় 2 কেজি হবে, আর বাকি 1 কেজি 500, 800, 1 কেজি, 1 কেজি 100-200 গ্রাম সব রকমের রয়েছে। তা দেখুন, রুইটা খুব ভালো সাইজ, কাতলাই তো এখন ঝিল হচ্ছে।